ঢাকা শহরে সারা বছরই প্রকাশ্যে গুলিস্তান মতিঝিল বাজার এলাকার ফুটপাতে নতুন টাকার বেচা কেনা চলছে আর এইসব নতুন টাকা কিনতে ক্রেতাকে একটা নতুন পাঁচ দশ বা বিশ টাকার বান্ডেলের জন্য অতিরিক্ত তিনশত টাকা পর্যন্ত দিতে হয় আর এভাবেই সাধারণ মানুষকে ঠকিয়ে নতুন টাকার ব্যবসা চলে আসছে বহু বছর ধরে পৃথিবীর কোন সভ্য দেশিকে নতুন টাকা কেনা বেচা হয় আমার জানা মতে হয় না আপনাদের জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন প্লিজ নতুন টাকার বিক্রেতারা এই টাকা কোথায় পায় নিশ্চয়ই ব্যাংক থেকে বিভিন্ন উপায় পায় ব্যাংক কর্তৃক বাইরে নতুন টাকা বিক্রি করা কি বৈধ অথচ সাধারণ মানুষ ব্যাংকে নতুন টাকা না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে আর তারা ঈদের খুশি সবার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য সর্বোচ্চ মূল্য দিয়ে নতুন টাকা কিনেন আর ঠকেন এভাবে গরিব ঠাকানোর ব্যবসা কোনো বৈধ ব্যবসা হতে পারে না ইসলাম ধর্মে নতুন টাকার বিনিময়ে বাড়তি পুরাতন টাকা নেওয়া গুণা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি একটু ভেবে দেখবেন ধন্যবাদ আবার কথা হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু